না কোন রাজনীতি থাকবো আমাদের ছেলে যাও সে বসে যাও বৌদি গাছকে যাও কল্যাণ যোগী যাও দাদা বসুন বসুন আপনারা বসুন আমি আর কোনো মা যেন এইরকম কোলের ছেলে না যেন হারায়, আমি চাই ওদের ফাঁসির ওরা সজ্জারা যারা মেরেছে তাদের যেন ফাঁসি হয়, একটাই চাই আমি ফাঁসি। আমি পশ্চিমবাংলায় চাই না আর কোনো মার কোল থেকে হারায়, আমি এইটা চাই আপনাদের কাছে সবার কাছে। আমি এটাই রেখে চলেছি যেভাবে নির্যাতিত আমার ছেলেকে মেরেছি, আপনারা তো দেখেছেন আমি ফাঁসির ওড়ার চাই আর অন্য কিছু চাই না। আমার দাদার খুনি যারা তাদের আমি শাস্তি দিই, কঠোরতম শাস্তি। আমার দাদাকে এমন নির্যাতন করে মেরেছে যেটা সব পৃথিবীর কোন ছেলে পায়নি। আমি এই আশা পেতে কঠোরতম শাস্তি চাই, আমার ফাঁসি চাই ওদের, আমি কঠোরতম ফাঁসি চাই আমার দাদা খুনি দাদা, আমি ফাঁসি চাই। আমার দাদাকে যেভাবে মেরেছে নির্যাতন ভাবে আমি সেই আসামিদের ফাঁসি চাই, যেন কোনো মার কোল থেকে কোনো ছেলে এরকম হার না হয় পশ্চিমবঙ্গে। আমার দাদাকে যে মেরেছে তাদের আসামিদের ফাঁসি চাই, আর আমার রিকোয়েস্ট। কারণ আমরা গণতন্ত্র বিশ্বাস করি। দেখুন এতগুলো লোক যে আমাদের মারা গেছে, কর্মী মারা গেছে, বাচ্চা বাচ্চা ছেলেরা মারা গেছে, কিসের জন্য? পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা দেওয়ার জন্য। আর আমরা ভারতীয় জনতা পার্টি একদম বদ্ধপরিকর, এই গুন্ডামি শাসন চলবে না, এই মস্তানি শাসন চলবে না, এই মাফিয়া রাজের শাসন চলবে না। পশ্চিমবঙ্গে আমরা গুরুত্ববাদী গণতন্ত্র প্রতিষ্ঠা দেব দেব দেব, তাতে যদি আমাদেরকে আত্মত্যাগ করতে হয় আমরা পিছিয়ে যাব না। কর্মকর্তাদের বেছে বেছে ধরেন মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, কাউকে আর্মস কেস, কাউকে গাঁজা কেস, কাউকে রেপ কেস। দাও দাও দিদিমণি কত কেস দেবে, দাও কত কেস দেবে দাও। 1,74,000 কর্মীকে কেস দিয়ে রেখেছে মিথ্যা মামলা সারা পশ্চিমবঙ্গ জুড়ে, তাতেও বিজেপিকে রুখতে পারছে। আর আমি আপনাদেরকে এখানে দাঁড়িয়ে আশ্বস্ত করে যাচ্ছি, কিছুদিন পরেই আমরা সরকারে আসব, ক্ষমতায় আসব। আর ক্ষমতায় আসার পরে প্রথম 24 ঘন্টার ভেতর যে আমাদের সিদ্ধান্ত হবে, যত মিথ্যা মামলা আছে প্রত্যেকটা আমরা প্রত্যাহার করে নেব, প্রত্যেকটা উল্টো করে নেব। কাজ চলবে নাকি? এই খেজুরির মানুষকে তো অপমান করা হচ্ছে। আজকে বিশ্বাস করুন, আপনাদের আদি আত্মীয় স্বজন থাকলে কি বলেন আপনাদেরকে? খেজুরের নাম শুনলেই বলে যে আতঙ্কের জায়গা, সকাল বিকেল রাত নাকি বোম পড়ে, খুন নয় ওখানে। সিপিএম এর আমল আরম্ভ হয়েছিল আতঙ্কের পরিবেশ। আর দেখেছেন তো
বাপ বাপকেও ছাড়ে না, বাপ বাপকেও ছাড়ে না। বিরাট বড় নেতা ছিল এখানে সিপিএম এর, বিরাট বড় নেতা, নাম বলতে হবে, হলদিয়ায় থাকতো, নাম বলার দরকার নেই। আমাদের দলের এসেছিল কিছু সুবিধা নেবার জন্য, কিন্তু বিজেপি অন্য দল বাবা বুঝেছে আর সরে পড়েছে। আর তখনকার সেই নেতা বিরাট সিপিএম এর নেতা কোথায় এখন? গর্তে ঢুকে গেছে। আরে ও তৃণমূলের নেতারা, ও তৃণমূলের গুন্ডারা, তোমাদের অবস্থাও কিন্তু আগামী দিনে এই অবস্থা হবে। আর তাই সমঝে যাও, সমঝে চলো, আমাদের ধৈর্যের পরীক্ষা নিও না, আমাদের ধৈর্যের পরীক্ষা নিও না। প্রত্যেকটা ঘটনা আমরা এখান থেকে আরম্ভ করে অমিত শাহজিকে জানাই, মোদিজিকে জানাই, প্রত্যেকটা ঘটনা এখানে জানানো হচ্ছে। কেন্দ্রীয় সরকারটা এখন আমাদের আছে, আর পশ্চিমবঙ্গের মানুষ আপনারা দেখে নিয়েছেন কার পক্ষে আছে। এখানে গুন্ডাগার্দি করে কিছু সিট জিতে নিয়েছে, তো বিধানসভা নির্বাচনে নির্বাচন হবে না। বিধানসভা নির্বাচনে একটা মারবে তো পাঁচখানা মার খাবে, একটা গায়ে হাত দেবে তো পাঁচখানা মার খাবে। তো আমরা চ্যালেঞ্জ দিয়েছি পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করব, আর তার জন্য সাধারণ মানুষ আমাদের সাথে আছে। মমতা ব্যানার্জি নিজেই ভয় পেয়ে গেছে, দেখুন বিধানসভায় কি বলছে, মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনতে পাচ্ছেন তো বিধানসভায় কি বলছে। আবার এখন মুখ্যমন্ত্রীর নিজের আর কোনো ইমেজ নেই, মমতা ব্যানার্জিকে কেউ এখন পাত্তাই দেয় না। আর তাই জন্য ভাড়া করে এনেছে কাকে, একটা কাকে একটা বিহার থেকে ভাড়া করে এনেছে, কিশোর কুমার নাকি প্রশান্ত কিশোর, গান গায় না কি কয় জানি না। আর তৃণমূলের লোকেরাই বলছে 400 না 500 কোটি টাকা দিয়েছে, কার টাকা দিয়েছে? আমার আপনার টাকা দিয়েছে, আমার আপনার ইনকাম ট্যাক্সের ট্যাক্সের করের টাকা দিয়ে প্রশান্ত কিশোরকে ভাড়া করে এনেছে। দিদিমণির অবস্থা বুঝতে পারছেন তো? আর বিধানসভা দাঁড়িয়ে দিদিভাই কি আবেদন করছে? আর কেউ যদি আটকাতে আসে বোধরোগ পেটাবে, আমরা আছি আপনাদের সাথে। দেখুন আজকে একটি অত্যন্ত দুঃখের দিন, আমি জানতাম না আমার এখানে আসারও কথা ছিল না। যে তৃণমূলের ব্লক সভাপতি উনি গিয়েছিলেন, আগে যেরকম অভিনয় করতেন ওখানে আবার অভিনয় করার জন্য গিয়েছিল। সেখানকার স্থানীয় সমস্ত স্তরের মানুষ সবাই ওনাকে দেখে একদম কেঁপে উঠে প্রবল আকারে ওনার দিকে যায় এবং ওনার মুখটা যাতে একদম দেখে দোকানে আসতে পারছি না। এই দোকানটা সকালটা